এখন আমাদের সমাজে যেটা হচ্ছে অশ্লীলতা বাড়বে অস্থিরতা বাড়বে অস্থিরতা বাড়বে বিয়ে প্রথা বন্ধ হবে যারা বিয়ে করেছে ওখানে ডিভোর্স রেট বেড়ে যাবে কেন বিশ্বাস নষ্ট হয়ে যাবে একজনের উপর আরেকজনের আমি আপনাকে বিশ্বাস করতে পারবো আমি যদি আপনাকে বিশ্বাস না করি আপনি বিশ্বাস করতে পারবেন আমি আপনাকে কেন বিশ্বাস করতে পারছি না কারণ আমি নিজেই এই অশ্লীলতার সাথে জড়িত চোরের মন পুলিশ পুলিশ থাকে আমি যখন নিজের মধ্যে কোনো খারাপই থাকে আমি আরেকজনকে আমার মতো মনে করি এটা খুব স্বাভাবিক একটা বিষয় এই বিষয়ের কারণে সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যায় যখন বিয়ে প্রথা বন্ধ হয় তখন সমাজের মধ্যে পিতৃহীন সন্তানের কোয়ান্টিটি বেড়ে যায় নাম্বার বেড়ে যায় এবং সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যায় এখন আপনি বলবেন হুজুর এত কথা আপনি কেমনে বুঝছেন আমি বুঝছি কারণ আমি যেই দেশে থাকি সেই দেশে আমরা চাচ্ছি আমরা সেইটুকু পর্যন্ত পৌঁছি সেইটুকু পর্যন্ত ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা আর মনে রাখবা কোনো ভাবে যেন অশ্লীলতা ব্যভিচারের কাছাকাছি না যাও কেন কারণ ব্যভিচার যিনা এগুলা অশ্লীলতা এগুলা কি এগুলা হলে কি হয় তো এগুলা হলে সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে এগুলা যদি সমাজের মধ্যে হয় তো অস্থিরতার পরে মানুষের মধ্যে একজনের উপর আরেকজনের বিশ্বাস উঠে যাবে তো বিশ্বাস উঠে গেলে কি হবে তো বিশ্বাস উঠে গেলে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেলে কি হবে তো বিয়ে প্রথা এদিকে বন্ধ হবে এদিকে ক্রাইম বেড়ে যাবে ক্রাইম কমাতে পারবেন না শুরু করেছেন কোন দিক থেকে অশ্লীলতা দিয়ে এখন আমাদের সমাজে যেটা হচ্ছে অশ্লীলতা বাড়বে অস্থিরতা বাড়বে অস্থিরতা বাড়বে বিয়ে প্রথা বন্ধ হবে যারা বিয়ে করেছে ওখানে ডিভোর্স রেট বেড়ে যাবে কেন বিশ্বাস নষ্ট হয়ে যাবে একজনের উপর আরেকজনের আমি আপনাকে বিশ্বাস করতে পারবো আমি যদি আপনাকে বিশ্বাস না করি আপনি বিশ্বাস করতে পারবেন আমি আপনাকে কেন বিশ্বাস করতে পারছি না কারণ আমি নিজে এই অশ্লীলতার সাথে জড়িত চোরের মন পুলিশ পুলিশ থাকে আমি যখন নিজের মধ্যে কোনো খারাপই থাকে আমি আরেকজনকে আমার মতো মনে করি এটা খুব স্বাভাবিক একটা বিষয় এই বিষয়ের কারণে সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যায় যখন বিয়ে প্রথা বন্ধ হয় তখন সমাজের মধ্যে পিতৃহীন সন্তানের কোয়ান্টিটি বেড়ে যায় নাম্বার বেড়ে যায় এবং সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যায় এখন আপনি বলবেন হুজুর এত কথা আপনি কেমনে বুঝছেন আমি বুঝছি কারণ আমি যেই দেশে থাকি সেই দেশে আমরা চাচ্ছি আমরা সেইটুকু পর্যন্ত পৌঁছি সেইটুকু পর্যন্ত পৌঁছি আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি ইংল্যান্ড আমেরিকার মতো উন্নত রাষ্ট্র হতে এতটুকুন তো তো ওরা যেখানে পৌঁছেছে আমরাও সেখানেই পৌঁছাইতে চাচ্ছি আমাদের ট্রেন একটু পিছনে আর কি ওদেরটা আগাই গেছে ওরা এই সমস্যার মধ্যে আছে বিয়ে বন্ধ বিয়ে নাই পার্লামেন্টের মধ্যে কিছুদিনের মধ্যে আমেরিকান পার্লামেন্টে হিসাব করে দেখা গেছে পিতৃ পরিচয়হীন মেম্বারের সংখ্যা বেড়ে যাবে অলরেডি বেড়ে গেছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে আমরা দিন দিন আমাদের মেন্টালিটি নষ্ট হয়ে যাচ্ছে ব্রুটাল কিলিং বেড়ে যাচ্ছে যেহেতু আমার মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে পারিবারিক ব্রেকডাউন হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক নাই ছেলে কোথায় যাচ্ছে বাবা জানে না বাবা কোথায় যাচ্ছে ছেলে জানে না 14 বছরের মেয়ে হঠাৎ করে উঠে বাসা থেকে চলে যাচ্ছে মাগরিবের পর মাও থামাইতে পারতেছে না বাবাও থামাইতে পারছে না উল্টা সে জিজ্ঞেস করতেছে আপনারা কে আপনারা কে আপনারা কেন বলবেন আমার জীবন আমার স্বাধীনতা আপনারা বুঝতে পারছেন এগুলা কেন হচ্ছে আমার নবী বলেছেন ওয়ালা তাকরাবু যিনা যিনা করোইও না যিনার কাছেও যাইও না কেন কারণ এটা অশ্লীলতা এটা সমাজের মধ্যে ফেতনা ফাসাদ ছড়িয়ে দেবে এটা একটা ক্ষুদ্র জিনিস এটা যখন সমাজের মধ্যে ঢুকবে সুই হয়ে ঢুকবে এটা কোড়াল হয়ে বের হবে এটাকে তোমরা এটা তোমাদের পুরো সমাজ ব্যবস্থাকে বরবাদ করে রেখে দেবে অশ্লীলতা যখন অতিহারে বেড়ে যায় তখন সমাজের মধ্যে মেয়েরা কোন রকম আর নিরাপত্তায় থাকতে পারেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছে কিয়ামত আলামতের মধ্যে একটা হচ্ছে মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে 70-80 হাজার চোখ সেই মেয়ের দিকে নেকড়ে বাঘের মতো তাকিয়ে থাকবে কেন কারণ তার ড্রেস আপ গেট আপের মধ্যে অশ্লীলতা থাকবে আমাদের ভিতরে অশ্লীলতা থাকবে মানে একটা অশ্লীলতার বাজার চলবে সেই কারণে ঘরের মধ্যে ছেলেরা বড় হয়ে যাবে মেয়েদের বয়স বেড়ে যাবে আপনারা প্রপোজাল কোনো প্রস্তাব কোনো সম্পর্ক খুঁজে পাবেন না অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক মাওলা আমাদেরকে এগুলা থেকে রক্ষা করুন